বর্ষাকালীন ফুলকপি অথবা বাঁধাকপি চাষ যখনই আপনি নার্সারি করবেন যেদিন আপনি বীজটা বসাচ্ছেন ঠিক সেদিনই চাষিভাই আপনার মাথাতে রাখতে হবে যে বেড কাটার কথা কারণ এই চারা যখন আপনি বসাচ্ছেন বীজগুলো বসাচ্ছেন পঁচিশ দিনের ভিতর বা তিরিশ দিনের ভিতরে তো কমপ্লিট হয়ে যাবে আর এর ভিতরে আপনাকে কিন্তু বেড কমপ্লিট করে রাখতে হবে না হলে অতিরিক্ত বর্ষার কবলে যদি আপনি পড়েন তাহলে বেড কাটতে পারবেন না আর যখনই বেড কাটতে পারবেন না তখন চারাগুলো কিন্তু আপনি বসাতে পারছেন না অযথা চারার বয়স বাড়তে থাকবে আর চারা যখনই বয়স বাড়বে তখন কিন্তু ফুলকপির ক্ষেত্রে ফলন আপনি ভালো আশা করতে পারেন না কারণ ওটা তো নির্দিষ্ট আপনার সেই রোপণ করার পর পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় ফুল আসবেই এখান থেকে নার্সারি থেকে যদি চারার বয়স বেশি হয় তাহলে কিন্তু লাগানোর আপনার পঞ্চান্ন বা ষাট দিন সময় নেবে না তার আগেই কিন্তু ফুলটা চলে আসবে তো এখানে যে চারাগুলো দেখছেন এটার বয়স প্রায় আঠেরো উনিশ দিন আমি ছয় থেকে সাত দিনের ভিতরে এটা কিন্তু মাঠে বসাবো যেদিন আমি চাষি ভাই নার্সারি করেছিলাম তার কদিন বাদেই দু তিন দিন বাদেই কিন্তু আমি বেড করা আস্তে আস্তে শুরু করেছিলাম তো এখানে একটা দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন মোট এখানে তিন পাতা ফেলা ছিল মোটামুটি তিন বারং আপনার ছত্রিশ মানে সাড়ে তিন হাজার মতো মানে ফুলকপি এখানে প্রথম চালান আমি ফেলেছিলাম তারপরে দেখতে পাচ্ছেন ওদিকে ধাপে ধাপে আমি কিন্তু ফেলেছি এখানে দেখুন চারাগুলো বেরিয়েছে এই দেখুন খুব সুন্দর জার্মিনেশন আছে এখানে মোট ছপাতা পাতা ফেলা আছে তো ছপাতাতে পাতাতে মোটামুটি আপনার সাড়ে সাত হাজারের কাছাকাছি থেকে আমার টার্গেট থাকবে যখনই আমি সুবিধা পাবো জমিতে গিয়ে কিন্তু একদম বেড কেটে কমপ্লিট করব। তো বেড এই ফুলকপি অথবা বাঁধাকপির বেড আপনি কিভাবে করবেন মাপ কতটুকু নেবেন এই যে অতিরিক্ত বর্ষা এবার লা নিনোর বছর তো এই লান ইনের বছরে আমরা ডাবল বেড করব না সিঙ্গেল বেড করব মানে আমি কী করেছি সরাসরি আপনাদের মাঠে যাব মাঠ থেকে আপনাদেরকে দেখাবো বেডের উচ্চতা কত বেডের চওড়া কতটুকু লম্বা কতটুকু মোটামুটি জমির কেয়ারি যেটা করবেন ভাগ ভাগ করে কতটুকু ডিস্ট্যান্সে করবেন সমস্ত কিছু এই বেড সংক্রান্ত অনেক চাষি ভাই আপনারা শুনতে চাইছিলেন জানতে চাইছিলেন মানে বেড কীভাবে করবো তো আজকেই বেডের কথা ফুলকপি বাঁধাকপি চাষের ক্ষেত্রে আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা দেখছেন চাষিভাই গ্রিনের ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আজকে ভিডিওতে কোনো এডিট না করে সরাসরি আপনাদেরকে মাঠে নিয়ে যাব মানে টানা ভিডিওটা করছি সময়ের অভাব তো চলুন এবার মাঠে যাওয়া যাক তো মাঠে যেতে যেতে আপনাদের রাস্তাতে যেগুলো পড়বে সেগুলো দেখাবো দেখুন এখানে কচু বাড়িতে কোনো রাসায়নিক মুক্ত মানে শুধু গোবরের সার দিয়ে মানে এখানে কচু করা হয়েছে বাড়ির খাবারের জন্য অল্প একটু এটা হচ্ছে মুকি কচু কচুরমুখীর জন্য টোটালি এটা বাড়ি তল্পে একটু করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সামনে আমার সেই আমের চারা এখানে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম বাংলাদেশ থেকে যে বার্টগুলো এনে আপনার ড্রাফটিং করে যে চারাগুলো এখানে রেস্টে আছে দেখতে পাচ্ছেন এখানে তো এটাও কিন্তু চাষিভাই আমার একটা চাষের অঙ্গ একটা বছরে মানে মোটা টাকা এখান থেকে কিন্তু সংগ্রহ করা যায় এখান থেকে পাইকারি বিক্রি করে দেওয়া হয় বা খুচরো বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন কত আমের চারা এগুলো সব কিন্তু বিদেশি ভ্যারাইটি যেমন কাটিমোন মিয়া জাকি বারিফোর চাকাপাত রেড রেডাইগুড়ি সমস্ত চারা এখানে আছে আর পাশে একটু দেখায় এটা আমার মোটর ঘাট এখান থেকে জল মানে নিচের জমিতে সাপ্লাই হয় আর ওপরে এটা মেহগনি বাগান ছোট বড় বাগানটা তো কেটেছি যেখানে মানে চারা দিয়েছি সেখানে আমার বড় একটা বাগান ছিল মোট আঠাশটা গাছ বিক্রি করেছি তো সাড়ে চার লক্ষ টাকায় সেটা আপনাদেরকে ভিডিও দিয়েছি সেটাও আর তারপরে দুদিন আগেই আপনাদের যে করলার ভিডিওটা দিলাম এটা হচ্ছে সেই করলার জমি কেমন আর ওখানে হচ্ছে এবছরের আমের এক গ্রাফটিং হবে আগের বছরের গুলো সব ওপরে তুলেছি এবার এখান থেকে আবার গ্রাফটিং শুরু হবে আর এইখানে টমাটোর চারা দেব টমাটো আর কিছু পরে যে ফুলকপিগুলো করব তার চারা আর একটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে করলাগুলো এখানে লাগানো হয়েছে না এবার করলার জমি যখন তৈরি করেছিলাম চাষিভাই চাষ দিয়েছিলাম মাটিটা রোটার দিয়ে লাস্ট তো তখন তো ঢিলাগুলো একটু মানে ছোট ছোট ছিল মাটিটা আলগা ছিল তো সেই সময় চাষি ভাই পালং শাকের বীজ উপরে ছিটিয়ে দিয়েছিলাম মোটামুটি একশো কুড়ি টাকা নিয়েছিল এক কিলো বীজ এখানে ছেটানো আছে তো একশো তিরিশ টাকার বীজ এখানে ছেটানো আছে ধরে নেব যে এখান থেকে কিছু আমি পাবো না ফিডব্যাক পাবো না মানে মোটামুটি খাবার কাজ চললেই হবে আর যদি না পচে মানে করলাতে যখন ওষুধ দেবো তখন এখানে একটু ওষুধ দিয়ে যাব ফাঙ্গিসাইড কীটনাশক দিয়ে যাব যদি না পচে যেহেতু বেড করে করা আছে যা পাই যেটা পাবো মানে দাম তো ভালোই থাকে তাহলে সেটাই কিন্তু আমার এক্সট্রা পাওয়া হবে আসুন সেটা এবারে অল্প একটু দেখাই আপনাদেরকে যে কেমন বেরিয়েছে এখানে এই দেখুন এখানে বৃষ্টি পেয়ে মানে মোটামুটি যেদিন বীজ ছিটিয়েছিলাম মেঘলা দেখে তারপরে দেখুন পালন শাকগুলো সুন্দরভাবে এ দেখুন বেরোচ্ছে এর ভিতরে কিন্তু ঘাসও বেরোচ্ছে কেমন এই দেখুন পালং শাক গুলো সব বেরোচ্ছে এই যে এখানে কত দারুণ বেরিয়েছে সব এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে এগুলো সব মোটামুটি পালং শাক আর এই যে করলা গাছ এইবার এই বিডের উপরে যে ঘাসগুলো হবে এখানে আমার এর আগের বার ঘাস মুক্ত করা ছিল মোটামুটি মোথা ঘাস হবে না যা সামা ঘাস বীরকেনি যেগুলো হবে এই যে ছোটো ছোটো সামা যে ঘাসগুলো হবে না এগুলো তর্গা সুপার দেবো মারা যাবে টোটাল জমিতে তর্গা সুপারে মারা যাবে তারপরে যা দুই একটা ঘাস থাকবে সেটা নিড়ানি দিয়ে নিড়িয়ে দেবো আর এই পাশে যে জমিটা দেখছেন এখানে সবুজ হয়ে আছে এখানে ঘাসকে বাড়তে দিয়েছি এখন যে মুথা ঘাস কীভাবে নির্মূল করা যায় জমি থেকে হানড্রেড পারসেন্ট এই জমি কিন্তু নির্মূল করা জমি গতবারে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু মানে প্রচুর পরিমাণে এখন ভিউ হচ্ছে মানে প্রচুর দর্শক দেখছেন মোটামুটি আপনার চব্বিশ ঘন্টায় আট থেকে দশ হাজার চাষি ভাই সেটা দেখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্রায় সত্তর হাজার হতে গেল ভিউ কিন্তু কমপ্লিট হলো তো এই যে ঘাস মারার কৌশল এখানে দেখুন কি পরিমানে মাথা ঘাস হয়েছে এখানে আমি বাদ দিয়েছি এই মাথা ঘাসগুলোকে ফলো করুন এই দেখুন তো এরকম মাথা ঘাস হলে আপনি কিভাবে হানড্রেড পার্সেন্ট নির্মূল করবেন তার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন খুব উপকারে লাগবে হান্ড্রেড পার্সেন্ট একদম পচে গলে যাবে আপনার মানে দু তিন বছরের ভিতরে জমি তার একটা কিন্তু মাথা ঘাস দেখতে পাবেন না তো হান্ড্রেড পারসেন্ট জমিকে ঘাসমুক্ত কিভাবে করবেন এই বলে ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে গিয়ে আপনারা অল্প একটু সার্চ করবেন পেয়ে যাবেন তো এইখানে আমি কিন্তু টমেটো করব। এখনই টমেটো অতি বর্ষা যেহেতু লানিনোর বছর আমি করছি না মোটামুটি আগস্ট মাসের পনেরো থেকে কুড়ি তারিখের ভিতরে আমি হচ্ছে বীজ ফেলবো মানে নার্সারি করব তারপরে এখানে টমেটো করব। তো চলুন ওই যে নিচে যে জমি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে আমার বেড কাটা কপির জমি প্রথম চালানের আমি জমি ঠিক চাষি ভাই দেখুন মাছ বরাবর দাঁড়িয়ে আছি তো আগে একটু জমিটাকে ভালো করে দেখুন দেখে বুঝুন তারপর আমি যখন বলবো তাহলে তার সাথে মিলিয়ে নেবেন দেখবেন আপনার বুঝতে খুব সুন্দর হবে আর এই যে জল নিকাশি ব্যবস্থা সবার প্রথমে চাষি ভাই জল নিকাশি ব্যবস্থা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রে আপনার জমিতে যে ড্রেনগুলো কাটলেন মাঝেও যদি কোথাও জল জমে দেখবেন সেখানকার গাছ কিন্তু জোর দেবে না কারণ ওদের যে সাকার রুটগুলো হয় মূলতন্ত্র হয় সেটা কিন্তু ভীষণ সেন্সিটিভ হয় জল ওরা সহ্য করতে পারে না পচে যাবে জল অতিরিক্ত যদি জমে সেখানে কিন্তু চাষিভাই পচবে তাহলে আপনার জল নিকাশি ব্যবস্থা কিন্তু স্ট্রং করতে হবে জমিতে শক্তিশালী করতে হবে যেন বৃষ্টি হওয়ার সাথে সাথে সুন্দরভাবে বাইরে বেরিয়ে যায় এখানে যে জমির আল দেখতে পাচ্ছেন সোজা যে আলটা এই আলের পাশ দিয়ে একটু ডিপ করে এক কোদাল করে ড্রেন করে নিন জমির লম্বা বরাবর কেমন এই যে এক কোদাল করে করেছি তারপরে এইভাবে দশ হাত হাঁটুন হেঁটে আসুন দশ হাত হাঁটার পরে আর একটা লম্বা একেবারে ডিপ করে জমির এই মাথা থেকে যেদিক থেকে জলটা মানে ঢালু জমি দিক থেকে আমার জল ওই দিকে যায় তাই এইভাবে আমি ড্রেনটা কিন্তু করেছি এখানে ভালো করে দেখুন ভালো করে এখানে ভালো করে দেখুন তাহলে দশ হাত আল থেকে সরে আসলাম এবার উপরে টপ এই যে যে টপটা এখানে এপাশ থেকে এপাশ এটা কিন্তু চাচি ভাই আমি দেড় হাত নিয়েছি কেমন তো এই দেড় হাত এপাশ দিয়ে কপি লাগাবো এপাশ দিয়ে কপি লাগাবো মোটুম হাতে অন্তর অন্তর আমি লাগাতে লাগাতে চলে যাব দেড় হাত পরে আভাবে পাশে একটা লম্বা ড্রেন চলে গিয়েছে জমি রেখান থেকে ও মাথায় আবার দশ হাত এইবার প্লেন শুধুমাত্র একটা ড্রেন করব ডিপ করে এই দেখুন এখানতে জমি সমস্ত জল উপরের জমি জল বয়ে কিন্তু নিচে চলে যাবে আবার দশা থাকুন আবার একটা লম্বা ড্রেন করুন কেমন আবার দেড় হাতের আর একখানা বেড তৈরি করুন লম্বা জমিরে মাথা থেকে ও মাথা বেড তৈরি করুন খেয়াল করেছেন তাহলে এই যে বেডগুলো তৈরি করা হচ্ছে এটাই কিন্তু আপনার জমিকে ভাগ করবে ছোট ছোট কেয়ারিতে ভাগ করবে ঠিক না খেয়াল করে দেখুন ওই যে পিছনে ওই দেখতে পাচ্ছেন ওখানে একটা লম্বা বেড করা ছিল আবার এখানে আর একটা লম্বা বেড তাহলে মোট ওই বেড থেকে এই বেড মানে লম্বা লম্বী জমির ঢালুর দিকে যেটা গেছে সেটা কত হাত কুড়ি হাত দূরে এখানে কিন্তু আর একটা বেড করা হয়েছে এই যে এবার মাঝে এই যে চাষিভাই দশ হাত দূরে এই যে এখানে ড্রেন করা ছিল দুই বেডের মাঝখানে লম্বি যে বেড আমি এখানে মাঝে দাঁড়াই ওই দেখুন ওদিকে লম্বা বেড ওদিকে লম্বা বেড আর তার ঠিক মাঝখানে একটা লম্বা ড্রেন খেয়াল করে দেখুন এই দেখুন সোজা ড্রেন চলে গেছে ঠিক এইবার আপনি আরে বেড কাটুন যার টপ হবে ওপরে দেড় হাত প্রত্যেকটা বেড হবে দেড় হাত আসুন ঘুরে দেখেন এই যে আমি এবার ঘুরলাম জমিতে একটু হাঁটি তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন দেড় হাত সমস্ত বেডগুলো কিন্তু এই যে দেড় হাত করে কাটা আছে আর এইখানে একটা জিনিস বোঝার আছে সেটা বলি একটা বেডের পর এক কোদাল করে মাটি তুলেছি ঠিক আছে তারপরে আবার দেড় হাত বেড হয়েছে আবার এক কোদাল করে মাটি তুলেছি এইভাবে মাটি তুলতে তুলতে চলে গেছি তবে এই যে আড়ে যে বেডগুলো করা হচ্ছে না এই বেডের এই যে গভীরতা মাটি থেকে মোটামুটি আপনি মনে করবেন ছয় ইঞ্চি যদি আপনি উঁচু করেন তাহলে সেক্ষেত্রে সেফ থাকবেন যতই বৃষ্টি হোক আপনার গাছগুলো কিন্তু সুরক্ষিত থাকবে মাটি থেকে মনে রাখবেন এই বেডের উচ্চতা যেন ছয় ইঞ্চি হয় তারপরে ওই যে লম্বালম্বি জল নিষ্কাশনের যে বেড লাইনটা চলে গেছে কেমন ওইটা কিন্তু আপনার আট ইঞ্চি দুই ইঞ্চি বেশি গভীর হবে তাহলে কি হবে এইখানে এই বেডের জল ওই বেডে গড়ানোর পর এই লম্বা লম্বি যেটা গভীর জমির এমাথা থেকে ও মাথা গেছে এই ড্রেনতে কিন্তু বেরিয়ে যাবে তাহলে এই যে আড়ে যে বেডগুলো আছে যার উপর দিয়ে কপি থাকবে এখানে কিন্তু এই মাঝে কোনো জল জমবে না এটাই হচ্ছে আপনার জল নিষ্কাশনের সুন্দর একটা বেড প্রণালী দেখুন ভালো করে দেখুন আমি আস্তে আস্তে ঘুরি বোঝার চেষ্টা করুন তাহলে আপনার জমি যতই লম্বা হোক না কেন মানে চওড়া যতই হোক না কেন আপনি কুড়ি হাত অন্তর অন্তর এই বেডগুলো করতে করতে চলে যাবেন ওই যে ওই বেড ওই যে ওই বেড ওগুলোও দেড় হাত চওড়া আবার কুড়ি হাত পরে আর করবেন আর ঠিক এই দুই বেডের মাঝখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে আট ইঞ্চি গভীর মেন ড্রেন করবেন ওই বেডের পাশ দিয়ে যে ড্রেনগুলো থাকবে সেটাও আট ইঞ্চি মানে লম্বা যে ড্রেনগুলো সেটা হচ্ছে আট ইঞ্চি গভীর হবে আর এই আড়ে যে বেডগুলো হচ্ছে যার উপর দিয়ে কপি থাকবে ওগুলো ছয় ইঞ্চি গভীর হবে তাহলে ছয় ইঞ্চি থেকে জল গড়িয়ে এখানে আট ইঞ্চিতে এসে পড়বে সোজাসুজি গড়িয়ে বেরিয়ে যাবে জল কেমন এই জল নিঃশ্বাসন ব্যবস্থা করবেন আর ওপরে এর টপগুলো দেড় হাত করবেন তাহলে চারার সংখ্যা বেশি ধরবে আর সিঙ্গেল বেডের থেকে ডাবল বেডে চারা সময় বেশি ধরে আর ডাবল বেড এইবার আপনার যদি বেশি বর্ষা হয় বর্ষার ভিতরে পড়লে আমি চার বছর ধরে ডাবল বেড করছি আগে সিঙ্গেল বেড করতাম অতিরিক্ত বর্ষা হলে সিঙ্গেল বেড থেকে মাটি ধুয়ে যখন মানে ফুলের গুটি আসে অতিরিক্ত বর্ষা হয় তখন যদি মাটি কেটে যায় তাহলে সাদা শিকড়গুলো বেরিয়ে যায় আর ড্রেনে জল জমলে সেখানে আপনার ওই শিকড়গুলো পচে যায় যেখানে ফুলে পচা লাগতে পারে ফুলের পাশে যে ছোট ছোট পাতাগুলো থাকে সেই পাতাগুলোতেও পচা লাগতে পারে তো আপনারা আমি বলবো যে ডাবল বেড করুন তাহলে কিন্তু অনেক নিরাপদ থাকবেন এবারে সাথে সাথে আপনাদের বেড কাটার সময় কি দিয়েছি স্যার সেটা আপনাদের অল্প একটু বলে দিই কেমন তো প্রথম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এক বিঘাতে আপনারা কুড়ি কেজি ডিএপি দেবেন এক বিঘাতে কুড়ি কেজি ডিএপি আর মোটামুটি দশ থেকে বারো কেজি আপনারা পটাশ দেবেন আর চল্লিশ কেজি বা তিরিশ কেজি আপনারা তেত্রিশ শতকের বিঘায় ফসফেট দেবেন দু কেজি আপনারা বোরন দেবেন আর যেটা আমাদের হিউমিক যেটা হিউমিক অবশ্যই দেবেন এক কেজি এই হিউমিক দিয়ে তারপরে জমিতে আপনারা ভালো করে রোটার দিয়ে চাষ দিয়ে আপনারা বেড করে দিন তো আজকের ভিডিও চাষিভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের দেখা হবে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে লিখতে পারেন আমি সেই সংক্রান্ত ভিডিও আবার তৈরি করে দেবো তো ভালো থাকবেন সবাই চাষিভাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ